পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21 বছর। ডিসেম্বরের 2 তারিখ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21 বছর পূর্তি, পদার্পণ করেছে 22 বছরে। 2 দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে 1997 সালের এই দিনে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় 2 দশকের বেশি সময় ধরে চলে সশস্ত্র সংগ্রাম, এতে অসংখ্য মানুষ হতাহত হন। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তি সম্পাদিত হয়। সকলের কল্যাণ হয় মতন করে যদি যে সমস্যাগুলো আছে এগুলো সেইভাবে যদি সমাধান করা হয় পার্বত্য অঞ্চলের জন্য কল্যাণকর হবে। সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসান আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।